আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 বছর মেয়াদি এইচএসসি বিএম এবং এইচএসসি ভোকেশনাল যে চলমান ভর্তি কার্যক্রম চলতেছে, এই ভর্তি কার্যক্রমের ভর্তির সময়সীমা কিন্তু বাড়ানো করা হয়েছে 20 আগস্ট পর্যন্ত। ঠিক আছে, তো যারা হচ্ছে এখনও ভর্তি হতে পারেননি বা যে কোনো প্রবলেমের কারণে, সো আপনারা কিন্তু হচ্ছে 20 আগস্টের মধ্যেই ভর্তি হয়ে যাবেন। ওকে, সো দেখেন, 2024-25 শিক্ষাবর্ষে বেসরকারি প্রতিষ্ঠান সমূহে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল, তারপর ডিপ্লোমা ইন কৃষি, ডিপ্লোমা ইন ফিশারিস শিক্ষাক্রমের 2 বছর মেয়াদি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহে এইচএসসি বিএম এবং এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্স সমূহের ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সো এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনাদের যে নোটিশটি, এই নোটিশটি দেখলে আপনারা বুঝতে পাচ্ছেন যে ভর্তির সময় 20 আগস্ট মঙ্গলবার পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ঠিক আছে, এর মধ্যেই কিন্তু ভর্তি হতে হবে। তো এটাই ছিল ভিডিও, অবশ্যই লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।